বিয়ের আগে কখনো কল্পনাও করতে পারিনি যে ভোর রাতে সেহরি করতে আমরা বাহিরে যাব বা বাহিরের রেস্টুরেন্টে যেয়ে কখনো সেহরি করতে পারবো। এটা আমার কাছে টোটালি আনএক্সপেক্টেড ছিল। যদিও বিয়ের পরে আমি 2-3 বছর ধরে বাহিরে সেহরি করছি, কিন্তু বিয়ের আগে তো এটা কখনোই সম্ভব না, কারণ আমার আব্বু আম্মু এই টাইপের জিনিসগুলো পছন্দ করে না বা খুবই রেস্ট্রিকশনে তারা আমাদেরকে রেখেছে। মানে সন্ধ্যা 7টা-8টার মধ্যে বাসায় আসতে হবে, 8টার বেজে গেলেই ফোন দিতে দিতে পাগল হয়ে যেত। যাই হোক, আজকে আমরা সেহেরি করতে চলে গেলাম স্টার হোটেলে। স্টার হোটেল অ্যান্ড কাবাবটা হচ্ছে সিটি কলেজের পাশে, আপনারা তো জানেনই। যে দেখি অনেক ভিড়, তারপরে আমরা অর্ডার করে ফেললাম হচ্ছে মুরগির মাসাল্লাম, ভেন্ডি ভাজি আর ডাল, কলা ভর্তা, আলু ভর্তা আর সবজি। সাথে আমরা লাস্টে নিয়েছিলাম ফালুদা, যেটা অনেক অনেক মজা ছিল, বেস্ট একটা ফালুদা বলতে পারেন। তো যাই হোক, আমরা সাদা ভাতের সাথে সবজি, মাংস, তারপর হচ্ছে ভর্তা, ডাল সব কিছু দিয়ে খুবই মজা করে খেয়েছি। আর ওয়ান অফ দ্য বেস্ট আইটেম ছিল আমার লাইফে খাওয়া এই ফালুদাটা। তো আপনারা যারা সেহরিতে বাহিরে খেয়েছেন, আমার মনে হয় যে এটা একটা অন্যরকম অনুভূতি। তো আমি আমার শ্বশুর বাড়ি, মানে আমার ননাস, তারপর দুলা ভাই, ভাগনা সবাই মিলে সেখানে খেয়েছি এবং পরের দিন তার বাসায় আমরা ইফতারি করেছি। তো আপুর বাসায় সকালে উঠে দেখি যে দুলা ভাই অনেক ধরনের ফল ফ্রুট কিনে নিয়ে এসেছে, লাইক আপেল ছিল, তারপর ছিল নাশপাতি, ছিল মালটা, তারপরে কলা, তরমুজ, অনেক ধরনের কিছু ছিল, আর ছিল ডিম চপ, সাথে আরও ছিল হচ্ছে মাদুল খাবার ঘর থেকে এনেছিল হচ্ছে চিকেন উইংস, সবার জন্য একটা করে চিকেন উইংস ছিল, আরও অনেক ধরনের খাবার ছিল। এটা ছিল হচ্ছে চিকেন ফ্রাই করা, মানে টেম্পুরা টাইপের ফ্রাই করেছে। আমি ফার্স্টে এটাকে চিংড়ি ভাবছিলাম, পরে দেখি না এটা চিকেন। তারপরে আরও সাথে ছিল হচ্ছে কাবাব। তো আমরা সব কিছু খুলে খুলে দেখছিলাম যে কী কী আইটেম আছে, এটার মধ্যে ছিল হচ্ছে কাবাব আইটেম। মাদুল খাবার ঘর থেকে জিলাপি ছিল, এগুলো আসলে খুবই মজার আইটেম মাদুল খাবার ঘরের। আর চিলিসের খাসির হালিম, এই হালিমটা অনেক অনেক টেস্টি ছিল, আর ফ্রুটস তো আছেই, খুব বড় একটা তরমুজ এনেছিল। তো সাথে আজকে আমাদের আপু আর দুলাভাই মিলে রান্না করবে হচ্ছে কাচ্চি। তো ফার্স্টে দুলাভাই ভুলে বিরিয়ানি মশলা আনছিল, পরে আবার কাচ্চি মশলা আনছে। তো বাসমতি চাল ভেজানো আছে এবং খাসি ভেজানো আছে। তো আমরা আর কি সব কিছু একটা একটা করে গরম দিচ্ছিলাম। তো যেহেতু ইফতারির টাইম হয়ে গেছে এবং আমরা উইংসগুলো, তারপরে চিকেন ফ্রাই সব কিছু যার যার প্লেটে সার্ভ করে দিচ্ছিলাম আমি। তো দুলা ভাই আর আপু তো খুব ব্যস্ত ইফতারের প্রিপারেশনে, কাচ্চিও রান্না করছে, তো আমি আর কি প্লেটগুলো সার্ভ করছিলাম। এই চিকেন উইংসটা কিন্তু খুবই মজার ছিল, আপনারা যারা মাদুল খাবার ঘরেরটা ট্রাই করেছেন তারা বলতে পারবেন। তো 2 পদের চিকেন দিয়ে দিচ্ছি, আর এরপরে হচ্ছে আমি কাবাবগুলো সবার প্লেটে একটা একটা করে দিয়ে দিব। সবার প্লেট সাজানো শেষ, তো এরপরে আমরা হালিম ট্রাই করেছিলাম। হালিমটা দুলা ভাই মশলাটা আর কি মিক্সড করছিল খুব ভালো মতো, আর খাসির হালিম আমি ফার্স্ট টাইম খেয়েছি। সবসময় তো গরুর হালিমই খাওয়া হয়, তো সেদিন খাসির হালিমটা খেয়ে আমার কাছে ভালো লেগেছে। এবং চিলিসের এই হালিমটা কিন্তু ধানমন্ডি এরিয়াতে অনেক ফেমাস। তো অন্যদিকে হচ্ছে বাসমতি কাচ্চিটাও রেডি হয়ে গেছে, খুবই সুন্দর একটা কালার এসেছে, এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, অ্যারোমাতে পুরো ঘর ভরে গেছে এবং পুরো রেস্টুরেন্ট স্টাইলের কাচ্চিটা হয়েছে।
তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর টেস্ট তো মাশাল্লাহ অনেক ভালো ছিল। এটা হচ্ছে পরের দিনের ভিডিও ক্লিপ। পরের দিন হচ্ছে আমরা ডিম চপ, দ্য ভেজিটেবল রোল, এরপরে আলুর চপ বেগুনি, সাথে ছিল হচ্ছে নাগেটস, সসেস এবং ছোটো ছোটো ওই যে চিকেন বল দেখা যাচ্ছে, আর অনেক ধরনের ফ্রুটস তো ছিলই। তো সেহেরি ব্লগটা দিতে আমার দেরি হয়ে গেছে, কারণ হচ্ছে আমি অনেক ব্যস্ত ছিলাম, ঈদের পরে একটার পর একটা লেগেই থাকে। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।